মর্নিং ফ্রম চাম্বা, সময় চলে এসেছে হিমাচল প্রদেশকে বিদায় জানানোর। আমি এখন দাঁড়িয়ে আছি আমার জাস্ট রুমের বাইরে চাম্বাতেই। আজকে আমরা যাব সিমলা, সিমলা হয়ে যাব দিল্লি। দিল্লির বাস রয়েছে আমার সিমলা থেকে 8:30, রাত 8:30 প্রাইভেট বাস লক্ষ্মী হলিডেজ। এখন ঘড়িতে বাজছে পুরোপুরি 8:00, আমি জাস্ট এইমাত্রই বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই, কারণ অলরেডি অনেকটা সময় লাগবে যেতে, তো ধীরে সুস্থে যাই ভালো। আর চাম্বা শহরটাকে আমার কালকে দেখে বা আজকে সকালে দেখে মনে পড়ে যাচ্ছে কাঠমান্ডুর কথা, মানে যেরকম কাঠমান্ডু শহরটা যেরকম আর কি, পাহাড়ের একদম মানে তলায় অবস্থিত, ঠিক চাম্বাটাও এরকম। অনেকে, আমি যখন চাম্বা আসিনি, মানে যখন আমি হিমাচল প্রদেশে ছিলাম সিমলা টিমলাতে, আমি তো চাম্বা আগে আসিনি, তো চাম্বা আসার আগে এরকম অনেক কথা শুনেছি, চাম্বায় গরম খুব, টাউন হ্যাঁ ঘিঞ্জি এরকম, বাট বিশ্বাস করুন সত্যি কিন্তু একটু অন্যরকম লাগবে চাম্বা শহরটা। হ্যাঁ দোকানপাট একটু আছে কিন্তু একটু অন্যরকম ভিউটা। আর দার্জিলিংয়ে যেরকম থাকে আপনার মেল বা ধরুন কিংবা চক, যেমন আমাদের ধর্মশালায় ছিল চক ম্যাকলটগঞ্জে, তো এরকম চাম্বাতেও তো কিন্তু আছে। খাজিয়ারে যেমন হচ্ছে মিনি সুইজারল্যান্ড যে গ্রাউন্ডটা, চাম্বাতেও কিন্তু এরকম আছে। চাম্বাতে যে জায়গাটা আছে সেটাকে বলে চুহান, তো চুহানের পাশেই আমি আছি, খুব একটা দূরে নয়। আজকে দেখুন মর্নিং ভিউ আমার হোটেল ব্যালকনি থেকে, দেখুন কি অসাধারণ লাগছে পাহাড়ের নিচে চাম্বা টাউনকে। দেখুন জাস্ট ছবির মতো, ছবির মতো। এরকম কোনো ব্যাপার নয় যে আজকে শুধু জার্নি থাকবে যে আমি সিমলা যাব, এটাই শুধু নিয়ে এনেই পড়বো, এরকমটা মোটেও নয়। আছে এখনও ঘোরার জায়গা বাকি, চলুন খাওয়া দাওয়া করিনি টুকিটাকি, তারপর তো বেরোতে হবে নাকি। তাহলে সেই ভ্রমণ পরিকল্পনায় খাজিয়ার ঘুরে চাম্বায় রাত্রিবাস একদিনের জন্য রাখতে পারেন। শহরটা কিন্তু এক কথায় আপনার অসাধারণ লাগবে। এক ঘন্টা মাত্র হলো আমরা চাম্বা থেকে গাড়ি ছেড়েছি, রাস্তার মধ্যেই আমি এখন এসে দাঁড়িয়েছি চামেরা ড্যামে। তো চাম্বার জন্য হাতে একটা দিন রাখবেন, মানে ফেরার দিন যদি ভাবেন চাম্বা ঘুরে দেখবো তাহলে পারবেন না। আমি তো আগেই বলেছি যে ডালহৌসি, খাজিয়ার, চাম্বা এই তিনটি জায়গা ভালোভাবে ঘুরতে গেলে কিন্তু মিনিমাম 3 থেকে 4 দিন চাই। তো সামনে আমার চামেরা ড্যাম, আমি উপর থেকে দেখাচ্ছি ভিউটা। এই ড্যামটার জন্য কিন্তু একদিন সময় রাখবেন, কারণ এই ড্যামে বোটিংও করতে পারবেন আর অসাধারণ ড্যামের ভিউ দেখুন। দেখে আবারও মনে পড়ে গেল উত্তর সিকিম ভ্রমণের চুংথাম ভিউ পয়েন্টের কথা। ভিউ দেখতে হলে ওপর থেকে দেখুন, ভালো লাগবে, দারুণ লাগবে। আর যদি করতে হয় বোটিং, যদি কাটাতে চান সময়, তাহলেই নিচে চলুন। এছাড়া কিন্তু আরও একটা জায়গা রয়েছে চাম্বাতে, সেটা মেন টাউন থেকে মিনিট 2-1 যেতে হবে ওপরের দিকে, সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির। তো আমাদের হাতে টাইম ছিল না, যেহেতু আজকে আমার ফেরার দিন, তো ওই জন্য আর কি আমি ঘুরতে পারিনি সেই জায়গাগুলো। বাট চাম্বাতে যদি আমি আরেকটা দিন থাকতাম তাহলে হয়তো আপনাদের দেখাতে পারতাম। ঠিক আছে, পরে অন্য সময় কোনো সময় হবে। কিছুটা সময় একান্তে কাটিয়ে আবারও রওনা দিলাম, কারণ হাতে আজকে সময় অনেকটাই কম। আগামী 24 ঘন্টায় আমাদের টোটাল জার্নি প্রায় 710 কিলোমিটার, চাম্বা থেকে সিমলা প্রায় 342 কিলোমিটার, সময় লাগবে 11 ঘন্টা। আবার সিমলা থেকে দিল্লি প্রায় 370 কিলোমিটার, সময় লাগবে 8 ঘন্টা। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, চাম্বায় আমি কোথায় ছিলাম, চাম্বার হোটেল কেমন? তাই চলুন ফিরিয়ে নিয়ে যাই আপনাদের 13 ঘন্টা আগে ঘটে যাওয়া গল্পের হোটেল সম্পর্কিত বেশ কিছু তথ্য জানিয়ে রাখতে। গতকাল যখন চাম্বায় এসে পৌঁছালাম, সময়টা তখন সন্ধে নামার ঠিক আগের মুহূর্ত। সন্ধে 7:36 আমি এসে পৌঁছালাম আমার আজকে যেখানে নাইট স্টে, চাম্বা, চাম্বা হোটেলে, হোটেল অ্যারোমা। হোটেল অ্যারোমায় আমার থাকার জন্য বরাদ্দ ছিল আজকে এই রুমটাই। আসুন রুমের রিভিউটা একটু আপনাদের ডিটেলে জানাই। রুমের একেবারে কোণে রয়েছে সেলফ ড্রয়ার কাম মিরর, সামনে একটা টুলও দেওয়া আছে যেটা আপনি বসার জন্য ব্যবহার করতে পারেন। বেশ বড়সড় একটা ডাবল বেড রয়েছে, একটা সফট ব্ল্যাঙ্কেটও। বেডের বাপাশে রয়েছে টেলিফোন, রিসেপশনে প্রয়োজন মতো কল করার জন্য। প্রসঙ্গত বলে রাখি, ঠান্ডাটা এখানে কিন্তু তুলনামূলক একটু কম, তাই ঘরে পাখাও দেওয়া আছে, প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারেন। দরজার পাশে দুটো চেয়ার, তার উপরে একটা এলসিডি টিভি, আর এদিকটা হলো বাথরুম। সব ব্যবস্থাও কিন্তু দারুণ রয়েছে।
এদিকটা রয়েছে সোফা, দুটো কুশান, সাথে দেয়া হয়েছে তিনটে টাওয়াল। সোফার পাশে রয়েছে ইলেকট্রিক হিটার, যখন ঠান্ডা খুব বেশি পড়ে তখন ব্যবহারের জন্য। রুমে দেওয়া আছে একটা ইলেকট্রিক কেটলি জল গরম করার জন্য, আবার জল ঠান্ডা করার জন্য দেওয়া আছে একটা ছোট্ট ফ্রিজ। খুলে দেখলাম কোনো কিছুই ভেতরে নেই। চেয়ারের সামনে রয়েছে একটা টি টেবিল, তার উপরে গেস্টদের ব্যবহারের জন্য সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, হ্যান্ডওয়াশ সবটাই রাখা আছে। এত গেল গোটা রুমের রিভিউ, চলুন রুমের বাইরেটা একবার আপনাদের এই সময় নিয়ে দেখাই। হোটেলের ব্যালকনি থেকে রাতের অন্ধকারে কি অসাধারণ লাগছে দূরের পাহাড়ের ছোট ছোট বাড়িঘরগুলো। আজ আর চিকেন কিংবা একসাথে চার পাঁচ রকম আইটেম নয়, শুধু একটু সাদা ভাত আর মটন পাওয়া যাবে কি? শর্মাজিকে মনের কথা মুখে বলতেই ঠিক রাত দশটায় আমার রুমে চলে এলো স্যালাড, আলু পোস্ত, সাদা ভাত সঙ্গে মাটন কষা। এই তো ছিল গতকালকের গল্প। আজ আমরা এখন যাচ্ছি কাংড়া ফোর্ট। ধরমশালা আসার পথে কিন্তু আপনারা এই কাংড়া ফোর্ট দেখে আসতে পারেন। দেখুন, এখানে ইন্ডিয়ানদের জন্য অ্যাডাল্ট যারা তাদের লাগবে টিকিট ২৫ টাকা পার পার্সন, ফরেনারদের জন্য ৩০০ টাকা পার পার্সন, যদি সঙ্গে মুভি ক্যামেরা মানে বড় কোনো ক্যামেরা থাকে তাহলে ২৫ টাকা পার ক্যামেরা, আর ১৫ বছর অবধি যাদের বয়স তাদের টিকিট লাগবে না, ১৫ বছর উপরে যাদের বয়স তাদের ফুল টিকিট লাগবে। আর মিউজিয়াম খোলা থাকে ৯টা থেকে ৫টা, শুক্রবার বন্ধ। ঠিক আছে, আরও একটা ব্যবস্থা আছে, যেটা হচ্ছে অনলাইনে আপনি টিকিট করতে পারেন, ওখানে স্ক্যানার কোড আছে, আপনি স্ক্যান করে তার মাধ্যমে টিকিট কাটতে পারেন, কিন্তু সেটা ঝামেলা বেশি। আমি প্রথমে করলাম, কারণ আমার কাছে খুচরো ছিল না, ৫০০ টাকা দিয়েছিলাম, এবার ২৫ টাকা টিকিটের দাম, কে আর ২৫ টাকার জন্য ৫০০ টাকা ভাঙাবে? যাই হোক, আমি তো আবার বাইরে আবার ভাঙালাম, বাইরে ভাঙে টিকিট করলাম, কারণ অনলাইনে একটু ঝামেলা। অনলাইনে টিকিটের দাম ২০ টাকা, কিন্তু অনলাইনে সেই ফিল আপ করতে হবে, আপনার আইডি প্রুফ দিতে হবে, অনেক কিছু ঝামেলা। আপনাদের আজকে জানাবো কাংড়া দুর্গের ধ্বংসাবশেষ নিয়ে বেশ কিছু অজানা তথ্য। একসময় খুবই সুরক্ষিত ছিল এই দুর্গ, প্রাচীন পাঞ্জাবের পাহাড়ি অঞ্চলের ক্ষমতার কেন্দ্র এই দুর্গ। দুর্গ দখলের মাধ্যমে এই অঞ্চলের ক্ষমতা স্থাপনের রীতি চলে আসছে প্রাচীনকাল থেকেই। কাংড়াতে প্রচণ্ড গরম, মানে ঠান্ডার কোনো ব্যাপারই নেই। যখন এসেছিলাম, মানে যাওয়ার সময় যখন এসেছিলাম কাংড়াতে, ব্রজেশ্বরী দেবী মন্দির যখন আপনাদের দেখিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল, ঠান্ডাটা এখানে কমই পড়ে। এই কাংড়া দুর্গ কটচ রাজপুত রাজবংশ দ্বারা নির্মাণ করা হয়েছিল। রাজা ধরমচাঁদ ১৫৫৬ সালে মুঘল শাসক আকবরের কাছে দুর্গের দাবি ত্যাগ সহ শ্রদ্ধা জানাতে সম্মত হন। পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর কাংড়া রাজ্যকে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত করেন। নবাব আলী খানের নেতৃত্বে এবং রাজা ভকত সিংয়ের সাহায্যে দুর্গটি ১৬২০ সালে দখল করা হয় এবং ১৭৮৩ সাল পর্যন্ত মুঘল শাসনের অধীনে ছিল। মুঘল সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করলে রাজা ধরমচাঁদের বংশধর রাজা সংসারচাঁদ বাহাদুর তৃতীয় কানাইয়া মিশেলের শিখ নেতা জয়সিং কানাইয়ার সমর্থনে কাংড়া জয়ের একটি সিরিজ শুরু করেন। এরপর মুঘল গভর্নর সাইফ আলী খানের মৃত্যুর পর নিরাপদ পথের বিনিময়ে ১৭৮৩ সালে তার ছেলে শিখ নেতা কানাইয়া মিশেলের জয়সিং কানাইয়ার কাছে দুর্গটি আত্মসমর্পণ করে। জয়সিং কানাইয়ার এই বিশ্বাসঘাতকতার ফলে রাজা সংসারচাঁদ সুকের চাকিয়া মিশেলের শিখ মিসাইলদার মহাসিং, যিনি ছিলেন মহারাজা রঞ্জিত সিংয়ের পিতা, এবং যশা সিং রামগড়িয়া সেবা চেয়েছিলেন এবং দুর্গ অবরোধ করেন।
এই মাত্র যে গেট দিয়ে প্রবেশ করলাম ওটাই জাহাঙ্গীর গেট। এখন যে গেট দিয়ে প্রবেশ করছি এই যে গেট আন্ধারি গেট। নিজের কথা ভেবে পাচ্ছে খুব হাসি, তার কারণ আমি মনে হয় এখানে একমাত্র মানুষ যে ফুলাতা শার্ট আর ভেতরে উলিকোট পরে এসেছি। এত গরম আর পারা যাচ্ছে না, আর কিছু করার ছিল না। আমি চাম্বা থেকে যখন এসেছি প্রচণ্ড ঠান্ডায় আর ভেতরে আছে উলিকোট, আবার সেই খোলা পড়া ঝামেলা, কারণ আবার যখন যাবো সিমলায় তখন লাগবে ঠান্ডা। মানে হাতে একটা রিমোট থাকা ভালো তো, সুইচ টেপা রিমোট, মানে যখনই রিমোটটা টিপবো শীতের জায়গায় গরমের জামাটা পরে নেওয়া যাবে, আবার যখন গরমের জায়গায় যাবো শীতের জামাটা খোলা হয়ে যাবে, এরকম ব্যাপার। এটা হলো দার্শনিক গেট, দুধারে রয়েছে গঙ্গা যমুনা। ১৭৮৬ সালে রাজা সংসার চাঁদ পাঞ্জাবের আঞ্চলিক ছাড়ের বিনিময়ে জয়সিং কানাইয়ের সাথে শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে কাংড়া দুর্গ লাভ করেন। রাজা সংসার চাঁদ দ্রুত তার রাজ্য সম্প্রসারণের দিকে মনোনিবেশ করেন এবং আশেপাশের চাম্বা, মান্ডি, সুকেত এবং নাহান রাজ্য জয় করেন। ১৮০৫ সালে তিনি বিলাসপুরের দিকে মনোযোগ দেন এবং বিলাসপুরের তৎকালীন রাজা শক্তিশালী গুর্খা রাজ্যের সাহায্যের জন্য আহ্বান জানান, যারা ইতিমধ্যে গাড়োয়াল, সিরমোর এবং সিমলার অন্যান্য ছোট পাহাড়ি রাজ্যগুলি অধিগ্রহণ করেছিল। ৪০,০০০ গোর্খা সৈন্যদল সাতলেজ নদী পার করে সাড়া দেয় এবং দ্রুত দুর্গের পর দুর্গ দখল করে। ১৮১৮ সালে গোর্খারা একটি সিদ্ধান্তমূলক আঘাত আনে এবং পাথিয়ার মানে পালামপুর দুর্গ দখল করে। ১৮০৯ সাল নাগাদ কাংড়া নিজেই গোর্খাদের কাছ থেকে সরাসরি হুমকির মুখে ছিল এবং সংসার চাঁদ কাংড়া দুর্গে আশ্রয় নিয়েছিল। সংসার চাঁদ তখন সাহায্যের জন্য লাহোরের মহারাজা রঞ্জিত সিংয়ের দিকে ফিরে যায়, যার ফলে ১৮০৯ সালে নেপাল শিখ যুদ্ধে গোর্খারা পরাজিত হয় এবং ঘাগড়া নদীতে ফিরে যেতে বাধ্য হয়। তার সাহায্যের বিনিময়ে মহারাজা রঞ্জিত সিং ২৪ আগস্ট ১৮০৯ সালে কাংড়ার অবশিষ্টাংশ সংসার চাঁদের কাছে রেখে ৭৬টি গ্রামের পাশাপাশি প্রাচীন দুর্গের দখল নেন। ১৮৪৬ সালে অ্যাংলো শিখ যুদ্ধের পর ব্রিটিশরা অবশেষে দুর্গটি দখল করে। ১৯০৫ সালে ভয়াবহ ভূমিকম্পে দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়। ইংরেজ আমলে দুর্গটি অবহেলিত হলেও বর্তমানে পুরাতাত্ত্বিক বিভাগ চেষ্টা চালাচ্ছে রক্ষণাবেক্ষণের। ভেতরে কিন্তু ওয়াশরুমের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, আর এন্ট্রি গেট দিয়ে ঢুকেই বাঁহাতে একটুখানি এসে বাঁহাতে পড়বে মিউজিয়াম। এই কাংড়া ফোর্টের সাথে সাথে কিন্তু এই ফোর্টের ভেতরেই কাংড়া ফোর্টের সাথে সাথে আপনারা মিউজিয়ামটাও দেখে নিন। মিউজিয়ামের কাছে প্রবেশ করে জানতে পারি ভিডিওগ্রাফি এলাও নয়, ফটো তোলা যাবে। মিউজিয়ামের ভেতরে ঠিক কি কি রয়েছে তার প্রমাণ রেখে গেলাম অল্প স্বল্প হলেও আপনাদের কাছে। আগেই বললাম প্রচন্ড গরম পড়েছে,
প্রচন্ড গরম। এখনো প্রায় 92 কিলোমিটার রাস্তা বাকি, ঘড়িতে বাজছে 6:02, তো 8:30 বাস কি হবে মানে একটু টেনশনই রয়েছি, কারণ এখন এতক্ষণ অবধি সব ঠিকঠাক ছিল, যত রাস্তা এগোচ্ছে মানে সিমিলার দিকে যাচ্ছি বড় বড় ট্রাকের সংখ্যা বাড়ছে, এটা একটু চাপের ব্যাপার। আজকের গল্পের বাকিটুকু অংশ তাদের জন্য যারা আরও একটা দিন শুধু শুধু নষ্ট না করে নাইট এসি ভলভো বাস সার্ভিস করে অত্যন্ত কম খরচে কম সময়ে পৌঁছে যেতে পারবেন এক জায়গা থেকে আপনার নির্ধারিত পরবর্তী অন্য কোনো জায়গায়। তার জন্য উদাহরণস্বরূপ হতে পারে দিল্লি থেকে মানালি, সিমলা থেকে মানালি, মানালি থেকে চণ্ডীগড়, অমৃতসর দিল্লি অথবা সিমলা থেকে দিল্লি, যা নিয়ে আজকে আমাদের বাস জার্নির এক দুর্দান্ত অভিজ্ঞতা। HRTC অর্থাৎ হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বাস পরিষেবা এর পাশাপাশি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানির বাস সার্ভিসও পাবেন, এই নিয়ে বাড়তি কোনো চিন্তার কারণ নেই। ঘড়িতে তখন 8:10, রাস্তা তখন আমাদের প্রায় 17 কিলোমিটার বাকি। সেদিন আমাদের ভাগ্য সত্যি সাথে ছিল। ফোন করে আগে থেকে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে জানতে পারি বাস ছাড়বে তার নির্ধারিত সময় থেকে আরও 30 মিনিট পরে, মানে রাত 9টায়। যেই বাসে করে আমাদের যাওয়ার কথা ছিল কোনো কারণে সেই বাস সার্ভিসিংয়ের জন্য বদল করা হয়েছে, একই কোম্পানির সেম বাস দেওয়া হবে, তাই জন্যই এই সময়ের ব্যবধান। ধনিয়া রামজিকে বিদায় জানিয়ে বোর্ডিং পয়েন্ট যখন এলাম, যাত্রী সহ বাস তখন সময়ের অপেক্ষায়। আজকে এই হলো আমাদের সিমলা থেকে দিল্লি যাওয়ার জন্য লক্সমি হলিডেজের মাল্টি এক্সেল এসি ভলভো সেমি স্লিপার 2+2। আমি টিকিট কেটেছি রেড বাস অনলাইন অ্যাপের মাধ্যমে। সিমলা থেকে দিল্লি আমার ভাড়া পড়েছে 836 টাকা ট্যাক্স নিয়ে। একদম সামনেই ওপেন ড্রাইভার্স কেবিন, এরপর একবার দেখুন বাসের ভেতরটা পুরোপুরি অন্যরকম। কোম্পানি স্টাফ জিজ্ঞেস করলো আমার নাম সহ সিট নাম্বার, জানালাম 2B সামনে থেকে দ্বিতীয় ধাপ। প্রতিটা বাস জার্নিতেই আমি আপনাদের বলেছি পারলে টিকিট একটু আগে থেকে কাটবেন, আপনার পছন্দ মতো ভালো সিট বাছাই করতে হবে। সে হেল্পার যিনি রয়েছেন ওনাকে আপনার বড় লাগেজ জমা দিয়ে ছোট ব্যাগ যেটা আপনি আপনার সঙ্গে রাখবেন সেটা নিয়ে চলে আসুন বাসের ভেতরে। সিটের ওপরই রয়েছে ছোটখাটো লাগেজ রাখার জায়গা, রেখে দিন ঠিক সেখানে। সময় হাতে রয়েছে এখনো 8 মিনিট, চাইলে পাশেই রয়েছে একটা ছোট্ট দোকান, সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। বাস জাস্ট ছাড়ছে, 9:15 বাজছে, তো এটাই হয় মানে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য লেট হলো, তবে অবশ্য না ভাগ্য সাথ দিয়েছে, অবশ্যই সাথ দিয়েছে, না 8:30 বাস বাই চান্স খারাপ হয়ে গেছে, প্রবলেম হয়েছে, তাই জন্য 9টায় ছাড়লো। এরপর বাস দাঁড়াবে মোটামুটি ওই চণ্ডীগড় আম্বালা এরকম জায়গায়। এই হচ্ছে ব্যাপার, আপনাদের তো বাসের ইন্টেরিয়ার দেখালাম এক্সটেরিয়ার দেখালাম, তো ড্রাইভার যেটা বলছে যে বাস দিল্লি পৌঁছাবে 4:30 সময়, এখন অবধি যেটা শোনা যাচ্ছে এখন জানি না রাস্তার অবস্থা কীরকম থাকবে, কীরকমভাবে কী হবে তারপর তো পরের কথা সেটাই। হ্যাঁ তবে চিন্তার কোনো কারণ নেই, হ্যাঁ তবে চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ অলরেডি বাস থেকে আধ ঘন্টা আগে আপনাকে ফোন করবে যে আপনি কোথায় আছেন, তো এরকম সময়ের মধ্যে চলে আসুন, দাঁড়াবে মোটামুটি মিনিট 10 দাঁড়াবে আপনার জন্য। আপনি তো বলেন যে আমি আসছি, অমুক জায়গায় আছি, জ্যাম আছে বা কিছু, দাঁড়াবে। আমার মনে হয় এখনও কারোর জন্য দাঁড়িয়ে আছে, এই যে 9:16 বেজে গেছে এখনও ছাড়ছে না। সিমলা থেকে আমাদের বাস ছাড়লো 9:27। সেদিন পাহাড়ি পথে এক নতুন স্বাদের অভিজ্ঞতা অর্জন করেছিলাম, কারণ পাহাড় থেকে সমতলে নাইট এসি ভলভো বাস জার্নি আমার জন্য এই প্রথম। সেই সাথে আপাতত বিদায় জানালাম হিমাচল প্রদেশের রাজধানী আমার প্রিয় শৈলশহর সিমলাকে। কথা দিলাম যদি আমার এই পথ চলা হয় দীর্ঘই, তবে আবার তোমার সাথে দেখা হবে আমার খুব শীঘ্রই। বাস ছাড়তে আপনাকে দেয়া হবে 500 ml একটা জলের বোতল।
সাথে তার থেকেও অবাক করা একটা জিনিস হলো বমিটিংয়ের জন্য প্রত্যেককে দুটো করে পলিথিন। কারণ পাহাড়ি পথে যখন বাস ঘুরে ঘুরে নামবে অভ্যেসটা যাদের খুব একটা নেই তাদের এই প্রবলেমটা হতেই পারে। দুটো সিটের মাঝেই রয়েছে চার্জিং পয়েন্ট, মোবাইল কিংবা অন্য কোনো ডিভাইসে কেবল দিয়ে কানেক্ট করে চার্জ করে নিতে পারেন। পাহাড়ি পথে যখন বাস ঘুরে ঘুরে নামছিল দূরের পাহাড়ে জোনাকির মতো জ্বলে থাকা ছোট ছোট ঘরবাড়ির আলোগুলো দেখতে দারুণ লাগছিল। রাস্তা কোনো জায়গায় এতটুকু খারাপ নেই, তাই এখন অবধি আজকের জার্নি কোনো অংশে খারাপ কিংবা কষ্টদায়ক এই দুটো শব্দ জায়গা পায়নি। সিমলা থেকে দিল্লির যাত্রাপথে বাস প্রথম 5 মিনিটের জন্য ব্রেক নিয়েছিল সামনে পেট্রোল পাম্পে একটু রিফ্রেশ হওয়ার জন্য। ডিনারের জন্য দ্বিতীয় ব্রেক পাঞ্জাবের চণ্ডীগড় পার করি। জীবনে সব রকম এক্সপিরিয়েন্স একবার করে থাকা দরকার। মধ্যরাত বাজে 12:48, গাড়ি দাঁড়িয়েছে বাস আমাদের ডিনারের জন্য, মানে ভাবুন তো একবার। তাই আগে থেকে বলছি, কেউ কিন্তু মানে সিমলা থেকে, আমি দিল্লির কথা জানি না চণ্ডীগড়ের কথা জানি না, সিমলা থেকে রাতের বাসে যারা চাপবেন দিল্লি যাওয়ার অথবা চণ্ডীগড় যাওয়ার বা আরেকটু দূরে, তারা কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করে চাপবেন। কারণ 1:30-9টার বাস কিন্তু এই মানে মধ্যরাতের আগে 1:30-12টার আগে খেতে দাঁড়াবে না। বাস এখানে দাঁড়াবে মাত্র 30 মিনিট, তার মধ্যে আপনাকে করতে হবে খাওয়া দাওয়া, ওয়াশরুম সব কমপ্লিট। আর বসেছি কোথায়, একদম অরিজিনালি ধাবা স্টাইলে রাজকীয় ব্যাপার খাটিয়ায়। তবে বাস যাবে টানছে, ভোরবেলার মতো ঢুকিয়ে দেবে। ভেবেছিলাম গাড়িতে আস্তে আস্তে, ভাবছিলাম সন্ধেবেলায় যে বাস তো দাঁড়াবে, ধাবায় নেমে দুটো ভাত খাবে একটু আনন্দ করে, সে আর কপালে হলো না। কারণ সকালে ব্রেকফাস্টের পর ওই একটু খেয়েছি কাঁকড়া ফুটে লেবু জল, মানে লেবুর শরবত, আর তারপরে মাছ পাতা আইসক্রিম, আর তারপরেই বাটার নান আর পলক পনির। এরপর আর কোথাও বাস দাঁড়ায়নি, সোজা দিল্লি। যখন ঘুম ভাঙল তখন দিল্লি পৌঁছে গেছি ঘড়িতে 4:30। অবশেষে শেষ হলো সিমলা থেকে দিল্লি জার্নি, এখন বাজে ঘড়িতে 5টা, আর বাস এসে নামিয়ে দিল কাশ্মীর গেটে। এখান থেকে গাড়ি করে যাব হোটেলে, হোটেল এয়ারপোর্টের কাছেই। অনেকটা লম্বা সময়, অনেকটা লম্বা জার্নি আজ পার করেছি গোটা দিন জুড়ে। আর কোনো কথা নয়, এরপর সোজা শর্মাজির ঠিক করে দেওয়া দিল্লিতে এয়ারপোর্টের কাছে আমার আজকে থাকার জন্য যে হোটেল সেখানে। না হলে আজকের আগামী সময়ে দিল্লি শহরটা কী করে আপনাদের দেখাবো একটু আধটু ঘুরে ফিরে। আজকের গল্প এ পর্যন্তই, খুব শীঘ্রই আসছি আগামী পর্বে দিল্লি ভ্রমণ সাথে দিল্লি থেকে কলকাতা ফ্লাইট জার্নির গল্প নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।